বিশ্বকাপের ফাইনাল মানে বাড়তি কিছু, আর এই ফাইনালকে স্মরণীয় করে রাখতে কত কিছুই না করে আয়োজকরা। ভারত বিশ্বকাপের উদ্বোধনী কোনো অনুষ্ঠান না থাকলেও সমাপনীতে জমকালো আয়োজনের ঘোষণা দিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে আয়োজন থাকলেও বিশ্বকাপ ফাইনাল তেমন ভাবে রাঙাতে পারেনি বিসিসিআই। ফাইনাল দেখতে আসা সমর্থকদের জন্য কনসার্ট, এয়ার শো, লেজার শো, ড্রোন শো এর মতো জমকালো কিছু আয়োজন রেখেছিল বিসিসিআই। মাঠের খেলার সঙ্গে চোখ ধাঁধানো সেসব আয়োজন মনোরঞ্জন করেছে নরেন্দ্র মোদী স্টেডিয়ামের প্রায় 1,32,000 সমর্থকদের। ফাইনাল উপলক্ষে ম্যাচের শুরুতেই কোনো কনসার্ট না থাকলেও ছিল এয়ার শো। ম্যাচ শুরুর আগে স্টেডিয়ামে হাজির ভারতীয় বিমান বাহিনীর 9টি যুদ্ধ বিমান, সুরিয়া কিরান নামের ইন্ডিয়ান এয়ারফোর্সের বিমানগুলো নরেন্দ্র মোদী স্টেডিয়ামের উপর দিয়ে অ্যাক্রোব্যাট করে উড়ে যায়। বিভিন্ন কালার শো এর মাধ্যমে আনন্দ দেয় স্টেডিয়ামে উপস্থিত সমর্থকদের। এয়ার শোর পরেই মাঠে নামেন ভারতের সাবেক কিংবদন্তি ব্যাটার সচিন টেন্ডুলকার। এছাড়া ভারতীয় ক্রিকেটারদের সমর্থন করতে গ্যালারিতে হাজির ছিল বলিউড তারকারাও। ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। শুরুতে না করলেও ম্যাচের ইনিংস বিরতিতে কনসার্টের আয়োজন রাখে বিসিসিআই, যেখানে অল্প কিছুক্ষণ সময় পান শিল্পীরা। বিশ্বকাপের থিম সং এ গ্যালারি মাতান ভারতীয় জনপ্রিয় গায়ক প্রীতম চক্রবর্তী। তবে ফাইনালের কনসার্ট থেকে আরও বেশি প্রত্যাশা ছিল দর্শকদের, তা পূরণ করতে পারেনি আয়োজক ভারত। প্রীতম ছাড়া তেমন কোনো জনপ্রিয় গায়ককে মঞ্চে পারফর্ম করতে দেখা যায়নি। তবে আতশবাজি, কালার শো ও গানের তালে নাচের মধ্য দিয়ে গ্যালারিতে উপস্থিত দর্শকদের অল্প কিছুক্ষণের জন্য মাতিয়ে রেখেছিলেন প্রায় 500 নৃত্যশিল্পী। এছাড়া মাঠে প্রদর্শন করা হয় 2023 বিশ্বকাপের অংশগ্রহণকারী প্রতিটি দেশের পতাকা। কনসার্টের পর শুরু হয় লেজার ও লাইট শো। বিশ্বকাপের থিম সং এর তালে তালে ছিল এই শো। এরপর গ্যালারিতে থাকা সমর্থকদের আনন্দ দিতে শুরু হয় ড্রোন শো। প্রায় 1,200 ড্রোন থেকে লেজার শো এর মাধ্যমে আহমেদাবাদের আকাশে চিত্রায়িত করা হয় বিশ্বকাপ শিরোপা। ফাহিম ইসলাম, সময় সংবাদ।